কেউ কেউ ওমরা করে আবার কেউ মাসান্তে ওমরা করে তো এটা কতটুকু সহি ভাই আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আর আপনার প্রশ্ন বলা হবে আবিল্লাহ তফিক আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আলা আলী ওসহাম আজমাইন আমন তাবে আহমদ হাসান ভাই যারা মক্কাই গিয়ে চাকরি করে তারা মক্কাবাসীদের হুকুমেই পড়বে মানে মক্কাবাসীদের যে বিধান আমরা করার বিধান এদেরও সেই বিধান আর বিধানটি হচ্ছে এই যে খুব ঘন ঘন আমরা করা যায় না অবশ্য তবে আমরা করার পরে তো আমরা করলে তো হ্যারাম বাঁধতে হয় হেল থেকে অর্থাৎ ওখানকার লোকেরা এর থেকে মসজিদ মসজিদ তার আইন থেকে এরাম বাঁধে তো এরাম বাঁধলে তো মানে মেলা কিছু হারাম হয়ে যায় তো তখন হয়তো ওমরা কমপ্লিট না হবে আর ওমরা যখন কমপ্লিট হয়ে যাবে তখন বাবুল মানওয়াতে যেয়ে তখন তারা মানে চুল মণ্ডন করবে মাথার চুল মন্ডন করবে কামিয়ে ফেলবে তো এই যে মাথা চুল কামিয়ে ফেললো তো কামিয়ে ফেলে হালাল হয়ে গেলে বা ওমরা কমপ্লিট হলো তো এখন আরেকবার ওমরা কবে করবে আরেকবার ওমরা করার বিধান সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হলো যে মানে মাথার চুল গজাবে তারপর আরেকটা ওমরা করবে মানে প্রতিদিন ওমরা করা যাবে না এভাবে দু চার পাঁচ দিন পরপর ওমরা করা ঠিক হবে না বরং ওমরা করবে মাথার চুল গজানো পরে এরকমই একটা হাদেশ দ্বারা এটাই প্রমাণিত হয় আর এটা সম্পর্কে আবার ওলা মা বলছেন যে মাথার চুল গজানো মানে হ্যাঁ পনেরো বিশ দিন তাহলে মাসে দুটো যদি করে তাহলে একটু বেশি হয়ে যায় মাসে একটা করাটাই ভালো হবে আর কি শরীর সম্মত হবে আদেশ মাফিক হবে যদি মাসে একটা করে বা অথবা বিশ পনেরো বিশ দিন পরে একটা করে এভাবে আর ঘন ঘন আমরা করা যায় না হাদ আলী মহামদিম আল্লাহআসালাম আসসালামাইকুম